Assalamualaikum everyone, welcome back to Shop Stein World UK. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আজকে শপিং থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি, আজকে স্পেশাল একটা কারণেই আসলে শপিংয়ে আসা। আর আপনারা অলরেডি সেই কারণটা মেবি বুঝতে পারছেন, আর সকলে কম বেশি আপনারা জানেন অলরেডি বাংলাদেশি মামি কেজের নাপু, উনি একটা ঈদের প্রোগ্রাম মানে ঈদ ফেস্টিভ্যাল, উনি একটা শাড়ি মেলার আর কি ঈদের প্রোগ্রাম করেছেন। তো এই প্রোগ্রামে আমি ইনশাল্লাহ আমি যাব আমার ফ্রেন্ডকে নিয়ে, আর আমরা একটা স্টলও বুকিং দিয়েছি। তো স্টল বুকিং দিয়েছি, আমার আর কিছু খাবার দাবারের স্টল দিব, আর স্টলের মধ্যে মেহেন্দিও থাকবে। তো খাবারের স্টলের জন্য আমি কিছু প্লেটস, স্পুন, ফোক, ওগুলা মানে যা যা যাবতীয় প্রয়োজনীয় সব কিছু জিনিস আর কি নেওয়ার জন্য সবে এসেছি। তো এখন আমি একটা একটা করে শপিং শেষ করছি। আর পাউন শপে এসেছি আসলে এইগুলা জিনিসের জন্য, যে টুকিটাকি জিনিসের জন্য পাউন শপেই বেটার, সবসময় ভালো জিনিস পাওয়া যায় ভালো প্রাইসে। আর এদিকে আমি আমার মেয়েদের জন্য কিছু খেলনা, বাবুল গান, স্পিনার, ফিজি স্পিনার ওগুলা নিয়ে নিচ্ছিলাম, কিছু স্টিকারও নিয়ে নিচ্ছিলাম ওদের জন্য। সবসময় দেখা যায় শপিংয়ে আসলে একটা না একটা বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হয়ে থাকে, আসলে বাচ্চাদের যে কোনো একটা আইটেম ফেলেই তারা খুশি। বাচ্চাদের জন্য কিছু শপিং করলাম, এবার আমাদের জন্য বাকি শপিংগুলো করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কন্টেইনারের মতো, মানে কন্টেইনারই দেখতে কিন্তু খুবই এক্সপেন্সিভ দেখা লাগছিল, অনেক সুন্দর। তো ওগুলো আমি নিয়েছি, তো ঘরে গিয়ে তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এই তো কিছু শুট গ্লাসেস নিয়ে নিলাম, এখানে হোয়াইট কালারই ছিল, বাট যেহেতু সামার সিজন তো আমি কালারফুলগুলো নিয়েছি। আর এরপরে কোয়ালিটি ফুডে এসেছি এখন, আর অনেকগুলো শপিং করেছি, আরও দুইটা সপ্তাহে শপিং করেছি। তো ওগুলো রেকর্ড হয়নি যেহেতু সময় কম, আমি খুব তাড়াহুড়ার মধ্যে শপিংগুলো করছি, তো সবগুলো শেয়ার করতে পারিনি। আর এখন কোয়ালিটি ফুডে এসে বাকি শপিংগুলো করে নিচ্ছি। আর আজকে ভয়েস ওভার আমি যখন দিচ্ছিলাম আমার গলাটা একটু ডিফারেন্ট, আপনারা বুঝতে পারছেন আমার গলা, যেহেতু এখন ঠান্ডা গরম আমাদের দেশে অনেক গরম পড়েছে, আবার দেখা যায় সন্ধ্যার টাইমে আবার ঠান্ডাও পড়ে যায়, তো যার কারণে আমার গলাটা একটু বসে গেছে। তো আপনারা কিছু মাইন্ড করবেন না প্লিজ, যেহেতু ভিডিওগুলো আমার কাছে রয়ে গেছে, এখন যদি আমি আপলোড করি না আর আমার গলা ঠিক হওয়ার ওয়েট করি তাহলে অনেক লেট হয়ে যাবে ভিডিওগুলো শেয়ার করতে আপনাদের সাথে। আর এই তো বাসায় আসার পরে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকগুলো মেহেন্দি স্টেনসিল আমি নিয়েছিলাম, এগুলো কিন্তু আমি সেইটা কিনেছি, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর ডিজাইন, সব কিছুই অনেক সুন্দর, প্রাইস অনেক রিজনেবল। তো আমি অনেকগুলো মেহেন্দি স্টেনসিল এনেছি, তো আপনাদের সাথে সবগুলো ডিজাইন শেয়ার করব। অনেকটা আছে, আমি সেম ডিজাইন তিন সেটটা অর্ডার করেছি, বিকজ ডিজাইনটা অনেক সুন্দর। আর অনেকগুলো আছে, জাস্ট অনলি ওয়ান অ্যান্ড টু পিস আমি অর্ডার করেছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদের সাথে আমার মেহেন্দি স্টেনসিলগুলো শেয়ার করে নিই। আর এগুলো একদম হাতে লাগানো ইজি, আমি এই প্রথম ইউজ করতেছি এগুলা, বাট আমার কাছে লাগে অনেক ইজি হবে হাতের মধ্যে ফোরতে। তো এগুলা জাস্ট স্টিকারটা, উফের যে স্টিকার আছে হোয়াইট স্টিকারটা জাস্ট তুলে হাতের মধ্যে স্টিক করে নিলেই, আর উফরের মধ্যে একটু মেহেন্দি লাগিয়ে নিলেই কিন্তু
হয়ে যাবে, একদম ইজিভাবে ডিজাইনটা হয়ে যাবে। আর এত কষ্ট করে ডিজাইনার করতে হবে না। তো ডিজাইনটা হাতের উপরে বসিয়ে দিয়ে তারপরে মেহেদি বালোটিকে মানে ভালো করে চতুর্দিকে লাগিয়ে নিয়ে, আর যখন মেহেদিটা ড্রাই হয়ে যাবে তখন স্টিকারটা তুলে নিলেই অটোমেটিক ডিজাইনটা হাতের মধ্যে লেগে যাবে। আর এটা কিন্তু রিইউজেবল, ওয়াশ করে কিন্তু আবারও ইউজ করা যাবে। তো আমি অনেকগুলো নিয়েছি, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আর এইগুলা একটার ভিতরে কিন্তু সাইডটা স্টিকার, তো একটার মধ্যে আছে সাইড ধরনের স্টিকার, সাইড ডিফারেন্ট ডিজাইন, আর একটার মধ্যে আছে সেম ডিজাইন। তো সবগুলো আপনাদের সাথে আমি ট্রাই করতেছি শেয়ার করার জন্য। মেহেদির যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে আপনারা এরকম স্টিকার এনে কুইকলি দিয়ে হাতের মাঝে পরে নিতে পারেন। এরকম কিন্তু অনেক টাকাও সেভ করা যাবে, যদি বড় কোনো পার্টি থাকে, কোনো প্রোগ্রাম থাকে, তাহলে এইরকম স্টিকারটা এনে জাস্ট সামান্য মেহেন্দি চতুর্দিকে ছিটিয়ে দিলেই মানে জাস্ট খালি হাতের মধ্যে লাগিয়ে নিলেই হবে, কষ্ট করে ডিজাইনটা সম্পূর্ণ করা লাগবে না। আর যার যে চয়েস অনুযায়ী ডিজাইনটা আপনারা চয়েস করেই হাতে লাগিয়ে নিতে পারেন। এই ডিজাইনটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই কমেন্ট করি জানাইতে ভুলবা না কোন মেহেন্দি ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে, বা এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আমি বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবগুলো কিন্তু ডিজাইন সেম না, এর কারণে আপনাদের সাথে সবগুলোই আমি শেয়ার করে নিচ্ছি। আমার কাছে কিন্তু মনে হচ্ছিল একটা থেকে আর একটা মেহেন্দি সুন্দর, প্রথমে একটা সুন্দর লাগে, এরপরে কিন্তু যখন আবার আরেকটা দেখি তখন কিন্তু সেইটাও সুন্দর লেগে যায়। তো সবগুলো আসলে কম বেশি সুন্দরই ছিল। আপনারা কমেন্ট করি অবশ্য জানাইবা। এখন আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আমি যে বাকি কন্টেনারগুলো কী কী এনেছি, বা আমার যে স্টল দিচ্ছি স্টলের জন্য আমার কী কী লাগবে, একটা আইডিয়াও আপনারা পেয়ে যেতে পারেন। আমার মতো যদি নতুন কেউ স্টল মানে স্টল দিতে চান তাহলে কিন্তু আইডিয়াটা পেতে পারেন। আমিও কিন্তু আমার লাইফের প্রথম এই স্টলটা দিয়েছি, তো প্রথমে কিন্তু তেমন আইডিয়া ছিল না, এখন আলহামদুলিল্লাহ একটা স্টল করার পরে কিন্তু আইডিয়াটা অটোমেটিকই চলে আসে। তো এই তো আমি যে কন্টেনারগুলো এনেছিলাম, তো চারটা চারটা বক্স করে আমি এনেছি। তো এই যে প্লাস্টিক কন্টেনার একটা মানে এক প্যাকেটের মধ্যে ছিল এই আটটা, মানে 8 পিস কন্টেনার ছিল লিডসহ। আর লিডসহ কন্টেনারগুলো আমি নিয়েছি বিরিয়ানির জন্য, আর বাকি যে কন্টেনারগুলো আমি এনেছিলাম নুডলসের জন্য। আর এই তো এগুলো হলো প্লাস্টিকের যে বোলস, ওগুলা ওগুলো আমি এনেছি চটপটির জন্য। আমি আসলে অনেকগুলো আইটেম খাব মানে বানিয়ে নেওয়ার প্ল্যান করছি, বাট সবগুলো জানি না সম্ভব হবে কি না। তা তারপরেও আমি মাইন্ডের মধ্যে রেখেছি আমি এগুলা বানিয়ে নিব। তো আমি সবসময় চেয়েছিলাম পানিপুরি বানিয়ে নিতে, কারণ এখন যে গরম চতুর্দিকে মানুষ পানিপুরিটাও কিন্তু বেশি পছন্দ করে। সো এই প্লেটগুলো আনেছি পানিপুরির জন্য। আর অনেকগুলো স্পুন আছে, ফুক আছে, আর একদম বেবি স্পুনও আছে, ওগুলো আমি আনেছি। আমি আমার মাথার মধ্যে আছে যে আমি চাটনিগুলো করব, মানে আম ম্যাঙ্গো চাটনি, কিউই চাটনি, ওগুলো করব। আর যদি সম্ভব হয় তাহলে অন্য কোনো চাটনিও আমি করে নিব। তো এইগুলোর জন্য স্মল চামচগুলো অর্ডার করেছি, আই মিন কিনে নিয়েছিলাম। আর এখানে আছে আরও কিছু বোল, তো ওগুলো কিন্তু আমাদের সব কিছু লাগবে না, তারপরেও আমি ভাবছি এক্সট্রা করে সাথে নিয়ে যেতে, যদিও কখনো কোনো কিছু লাগে তাহলে আমরা তো আবার ঘরে ফিরে আসতে পারবো না, কারণ আমরা প্রায় 1.5 ঘন্টা দূর হইতে খেয়ে আমরা যাব। এর জন্য আমি সব কিছু কিন্তু আগের দিন ট্রাই করেছি, যেগুলো নষ্ট হবে না সেগুলো করার জন্য, আর ফ্রিজারের মধ্যে থাকলো নষ্ট হবে না। তো এই তো
আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা এরকম স্টল বুকিং দিতে পারেন, দিয়ে নিজের একটা পকেট মানি আপনারা বানাইতে পারেন। প্লাস মানিটা তো ঠিক আছে, মানি ইম্পর্টেন্ট না, আপনারা যে একটা টাইম স্পেন্ড করতে পারবেন সকল বাঙালি বোনদের সাথে বা অন্যান্য বোনদের সাথে, এটা কিন্তু অনেক স্মরণীয় হয়ে থাকবে। সবার সাথে সবাই গল্প করবেন, অনেক ভালো লাগবে। এজন্যই কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে অনেকগুলো আমি জিনিস শেয়ার করে নিলাম, আর এখন আপনাদের সাথে শেয়ার করব একটা কন্টেইনারে আমি খুলে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি কীরকম। কারণ লিড সহারে আপনারা কিন্তু আইডিয়াটা পেতে পারবেন না, তাই একটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি এনেছি ফয়েল পেপার, এটা কিছু বড় আছে, আমি 2 প্যাক একসাথে ওগুলা নিয়েছি। তো ওগুলার মধ্যে আমি চটফটি বাসা থাকি বানিয়ে এটার মধ্যে নিয়ে নেব। আর এই ইয়েলো যে প্লেটটা দেখতে পারছেন, তো এটা কিন্তু অনেক ভালো প্রাইসে আমি পেয়েছি। এটা একটা শেয়ারিং প্লেটস। তো এগুলোর মধ্যে যে আমার চটফটির মরিচ, বাহর পাতা, এগ, এগুলা মানে যা যা লাগে, রেড অনিয়ন, সবগুলো আর কি আমি কম্পার্টমেন্টের মতো রেখে দিব। তাহলে আমার ডেকোরেশনটা মানে যে সময় মানুষকে আমি সার্ভ করি তাহলে কিন্তু আমার কষ্টটা কম হবে, অলরেডি রেডি করা থাকলে সব কিছু চোখের সামনে। এখানে আমি একটা চাকবোর্ডও নিয়েছি যাতে প্রাইসিংটা লিখতে পারি। আর এই তো মাইক্রোওয়েভ সেফ কন্টেইনারগুলো নিয়েছি। সো এটা আমি 4টা বক্স নিয়েছি, একটার মধ্যে 8 পিস করেছিল লিড সহ, বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। আসলে অনেকগুলো শপিং করেছি, একটা আইডিয়া আপনাদের জন্য রেখে দিলাম। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার মতো, যেহেতু আমিও নতুন, ফয়লা আমি করেছি ফার্স্ট টাইম, তো আপনারা নতুন যদি স্টলে এরকম বুকিং করতে চান বা কিতা আইটেম আপনাদের কিনতে হবে, তো একটু আইডিয়া দিবার জন্য আর কি আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আর এগুলা শর্ট কাপ আমি এনেছি কোয়ালিটি ফুড থেকে। তো আমি প্ল্যান করেছি যে ম্যাঙ্গো চাটনি এন্ড কিউই চাটনি বানিয়ে নিব। তো ওগুলো আমি একদম রেডি করে কাপের মধ্যে ভরে নিয়ে যাব, তাহলে ইজি হবে সেখানে গিয়ে আমাদের এগেন মানে বেশি ঝামেলা করতে হবে না, কুইকলি জাস্ট মানুষকে মানে সার্ভ করে দিতে পারবো। তো আমি চাচ্ছিলাম সব কিছু একদম ইজিভাবে রেডি করে নিয়ে যেতে, যাতে বেশি ঝামেলা হয় না যাওয়ার পরে। আর এখানে আমি ইমলি সস নিয়েছি, মানে টার্মেরিন সস অ্যান্ড মিন সস। তো ওগুলো আমি এনেছি যে পানিপুরির যে সস, এই সসটা বানানোর জন্য। আর এখানে আছে অনেকগুলো নুডলস, যেহেতু আমি প্রন নুডলস বানিয়ে নিব, তো এর জন্য আমি প্রন ফ্লেভারের নুডলস নিয়েছি, প্রায় 10 প্যাকেটের মতো ছিল। আর চিকেন নুডলসও বানিয়ে নেওয়ার প্ল্যান আছে, তাই চিকেন নুডলসও নিয়েছি প্রায় 10-10টার মতো। এই নুডলসগুলা কিন্তু বানাতে একদম ইজি, সময়ও কম লাগে, বাট খাইতে কিন্তু দারুণ লাগে। আর চিক পিস নিয়েছি অনেকগুলা, কারণ চটপটির জন্য আর পানিপুরির জন্য চিক পিস লাগবে অনেকগুলা। আমার ঘরে ছিল আর এর জন্য তেমন কিনতে হয়নি। আর এই তো অল্প আরও শপিং আছে, তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। ক্যাপসিকামও ছিল, তো যেগুলো আর কি কিনা জিনিস ওগুলো শেয়ার করলাম, যেনে টেবিলটার সাজানির জন্য বা আরও যে আছে অনেকগুলো ভেজিটেবল ওগুলো শেয়ার করিনি আপনাদের সাথে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে আর সময়টাও একদম কম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও অনেক সুন্দর হতে যাচ্ছে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। নেক্সট ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমাকে যেরকম সাপোর্ট করে যাচ্ছেন এইরকম সাপোর্ট করে যাবেন। আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।